কোচবিহারে দীপটা থেকে এসেছি। আমি অনেক ডক্টরকে দেখিয়েছি, আমার পেটে টিউমার, এমনকি এত ব্যথা হয় মাসিকের সময় যে আমি চিৎকার করি বাড়িতে, এত চিৎকার করি, এত এত যন্ত্রণা আমার, এত কষ্ট, মনে হয় যে আমার একবার করে ইচ্ছে হয় আমি আমার জরায়ুটাই কেটে ফেলি, আমার এই জীবনটা থাকার থেকে না থাকাই ভালো। তারপরে অনেক কষ্টে এই ম্যাডামের আমি খোঁজ পাই, তারপরে এখানে আসি, এই ম্যাডামের আমি সাপোর্ট পাই অনেক অনেক, আমাকে সাপোর্ট করেছে অনেক, আমাকে সান্ত্বনা দিয়েছে যে ভালো হবে এখানে, আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমি মা হতে পারবো অনেক। যাই হোক, বয়স করে আমার বিয়ে হয়েছে 35-36 বয়সে। তারপরে এই ম্যাডাম যে আমাকে এখানে এসে আমি দেখি যে একবার দুইবার তিনবারেও অনেকের IVF বাচ্চা হয়, আমার যে প্রথমবারেই যে আমি আজ সাকসেস হব, আমার যে পেটে বাচ্চা বসিয়েছে ম্যাডাম, আমি তো আমি এত শুনে খুশি, আজ আমি এত যে খুশি, আমার মনে হয় জীবনের সব দুঃখ যে আমার দূর হলো। তাই আমি বলবো সবাইকে যে আমার মতো পেশেন্ট যারা আছো, তোমরা অন্য কোথাও না গিয়ে সময় নষ্ট না করে এই ম্যাডামের কাছেই আসো, আর জীবনের সাকসেসগুলো কুড়িয়ে নাও। সময় থাকতে বিয়ে করা, ফ্যামিলি করা, এটা একটা আমি নিজের জীবন দিয়ে বুঝলাম। যাই হোক, এখানে আসলাম, এখানে এই আজকে আমার শুভ একটা আমি খবর পেলাম ম্যাডামের কাছ থেকে, আমার জীবনে এই ম্যাডামই আমার চোখে আমি দ্বিতীয় ভগবান, ভগবান তো আমরা চোখে দেখি নাই, এই ম্যাডামকেই আমি মনে করি যে ভগবান। এখানে তোমরা অন্য কোথাও সময় নষ্ট না করে এই ফ্যামিলি ক্লিনিকেই তোমরা সবাই আসো, আসো এখানে দেখো কত কম পয়সায় কত কম খরচে তোমরাও এইরকম করে আমার মতো যদি পেশেন্ট হয়ে থাকো, যেখানেই থাকো অন্য কোথাও সময় নষ্ট না করে, বারবার বলছি এখানেই চলে আসো, তাহলে আমার মতো তোমরাও সাকসেস হবে। মামুদা তুমি ভালো থেকো। সেদিনকার দিন মনে পড়ে, তুমি যখন আনম্যারিড ছিলে, তোমার বাবা বলছে জড়াইটা কেটে ফেলো, ম্যাডাম এ এত কষ্ট করে, চিৎকার করে, সারা পাড়ায় জেনে যায় যে মামুদার মাসিক হয়েছে, তাই না? হ্যাঁ ম্যাডাম, খুব কষ্ট আমার, এত যন্ত্রণা কষ্ট, যখনই মাসিক হয় তখনই, মাসে দুবার করে এরকম 15 দিন পর পর ব্যথা যন্ত্রণা, তারপরে এখানে আসি মেডিসিনের মাধ্যমে, ইঞ্জেকশনের মাধ্যমে ম্যাডাম আমাকে অনেক সুস্থ করে তোলে, এই যে এখন আমি বেঁচে আছি, যতটুকু সুস্থ আমি আছি এই ম্যাডামের দয়ায়। তাই আমি ভগবান কাকে মনে করব, আমরা তো দেখি নেই ভগবানকে, এখানে এসেই আমি দেখছি, নইলে তো আমি এতদিন মরেই যেতাম। আলহামদুলিল্লাহ মামুদা, তুমি ভালো থেকো মা, আজকে তোমার বাচ্চার হার্টবিট দেখিয়েছি মামুদা। হ্যাঁ ম্যাডাম, আমি দেখেছি হার্টবিট দেখেছি। ঠিক আছে বাবু, তুমি ভালো থেকো, আর তুমি যেন খুশি হতে পারো, তোমার মা বাবার স্বপ্ন আজকে পূর্ণ হয়েছে, ধন্যবাদ। মন্ত্রী, দ্য ওয়েল নোন ইনফার্টিলিটি স্পেশালিস্ট from North Bengal is a very passionate doctor and had dedicated her life helping the hopeful couples to achieve their dreams of having children.